রহিমপুর বনে বিন্দু তার বোনের মেয়ে টিংটিং এর সাথে বসবাস করত। কই রে টিংটিং, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়, দেখে যা তোর জন্য আজ বাজার থেকে আমি কি নিয়ে এসেছি। টিংটিং, ও টিংটিং। টিংটিং বিন্দু মাসির ডাক শুনে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে মাসি, ডাকছো কেন? কি এনেছো আমার জন্য? উমা, মাসি, তুমি আমার জন্য তরমুজ এনেছো? মাসি, ও মাসি, তুমি জানলে কি করে গো? আমার তরমুজ খেতে ইচ্ছে করছে। তুমি তো দেখছি আমার মনের কথা সব বুঝতে পারো মাসি। আরে পাগলি মা আমার, সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে তোকে বড় করে তুলেছি, আর বলছিস কিনা তোর মনের কথা বুঝতে পারবো না? হয়েছে হয়েছে, পাকা পাকা কথা না বলে তাড়াতাড়ি তরমুজটা কেটে খাতো। বাহিরে যা গরম পড়েছে না, এই তরমুজ খেলে তোর শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। মাসি, কিছুক্ষণ আগে আমি ভাত খেলাম, এখন আর এই তরমুজ খাবো না গো। তুমি এই তরমুজ ঘরে রেখে দাও, কাল সকালে আমি কেটে খাবো, কেমন? ঠিক আছে, তাহলে কালকেই খাস এই তরমুজ। এ কথা বলে বিন্দু ঘরের ভিতর তরমুজটা রেখে দেয়। এভাবে সেই দিনটি কেটে যায়। আর বনের মধ্যে রাত নেমে আসে। এদিকে রাত যত গভীর হতে থাকে, ঘরে থাকা তরমুজ তত বড় হতে থাকে। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা বিন্দু আর টিংটিং গতকালের আনা তরমুজ দেখে ভীষণ অবাক হয়ে যায়। হাই হাই, এ আমি কি দেখছি! এক রাতের মধ্যে তরমুজটা এত বড় হলো কি করে? কাল তো আমি একটা ছোট্ট তরমুজ এনেছিলাম। মাসি মাসি, এ কোনো রাক্ষসের তরমুজ নয় তো? চলো মাসি, এ তরমুজটা আমরা এক্ষুনি কেটে দেখি। কেটে দেখলেই তো বুঝতে পারবো এই তরমুজের ভিতরে কি আছে, যার কারণে এক রাতের মধ্যে তরমুজটা এত বড় হয়ে গেল। না মা, এই তরমুজ আমি কাটবো না। এক রাতেই তরমুজ যখন এত বড় হয়েছে, নিশ্চয়ই এই তরমুজের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আমি দেখতে চাই বড় হতে হতে এই তরমুজ কি আকার ধারণ করে। বিন্দু মাসির এমন কথা শুনে টিংটিং আর কিছু বলে না। এভাবে দুদিন কেটে যাবার পর হঠাৎ করে বনের মধ্যে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আর ঝড়ের কারণে বিন্দুর ছোট্ট কুঁড়ে ঘর তাল সামলাতে না পেরে বাতাসে উড়ে চলে যায়। মাসি, ও মাসি, আমি আর এই বৃষ্টির মধ্যে ভিজতে পারছি না গো মাসি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে বৃষ্টির মধ্যে ভিজতে থাকলে তো আমি মরে যাব মাসি। চলো না মাসি, আমরা অন্য কোথাও গিয়ে আশ্রয় নেই। মা রে মা টিংটিং, তুই তো জানিস এই দুনিয়ায় আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, আর এই ঝড় বৃষ্টির সময় কে আমাদের তার বাড়িতে আশ্রয় দিবে? হায় ঈশ্বর, কেন তুমি প্রতিবার এমন গরিবদের উপরই ভাগ্যের পরীক্ষা নাও? এখন আমি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? বিন্দু মাসি যা এমন ভাবে কান্না করছিল, ঠিক সেই সময় বিন্দু মাসির আনা সেই তরমুজ থেকে অনেক আলো বেরোতে থাকে, আর তরমুজের গায়ে চোখ মুখ প্রকট হয়। তরমুজ বিন্দু মাসিকে বলে ওঠে, আহারে, তোমার বৃষ্টিতে ভিজে ভীষণ কষ্ট পাচ্ছ, তবে চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। তরমুজের এমন কথা শুনে বিন্দু মাসি আর টিংটিং ভীষণ ভয় পেয়ে যায়, আর অবাক হয়ে বলে, একি আশ্চর্যজনক ব্যাপার, তরমুজ কিভাবে কথা বলছে? হায় হায়, এটা কোনো দানব তরমুজ নয় তো? না গো, আমি কোনো দানব তরমুজ নই, আমাকে দেখে তোমরা ভয় পেও না, আমি হলাম এক জাদু তরমুজ। কৃষক আমার সম্পর্কে না জেনে তোমার কাছে বিক্রি করে দিয়েছে, আর তুমিও আমাকে এখন পর্যন্ত কাটোনি, তাই আমি এখনো জীবিত আছি গো। তোমরা এইটুকু সময় দেরি করাতে আমি বড় হয়েছি আর পূর্ণ শক্তি লাভ করেছি, তোমাদের কোনো ভয় নেই, এই দুর্দশার দিনে আমি তোমাদের সাহায্য করব। তুমি তো একটা তরমুজ, তুমি আমাদের কি করে সাহায্য করবে? তোমার তো কিছুই নেই, কি দিবে তুমি আমাদের? আমার কিছু নেই, তবে আমার জাদু আছে জানো। শোনো, তোমাদের ঝড়ে তো ঘর উড়ে গেছে, আমি এক্ষুনি একটা তরমুজ বাড়ি হয়ে যাচ্ছি, আর সেই বাড়ি কোনো সাধারণ তরমুজ বাড়ি নয়, আর সেই তরমুজ বাড়ির মধ্যে অনেক সোনা দানা আর খাবারও থাকবে। এ কথা বলার সাথে সাথে সেই জাদুই তরমুজ একটা তরমুজ বাড়িতে পরিণত হয়, আর সেই বিশাল বড় তরমুজ বাড়ি দেখে বিন্দু মাসি আর টিংটিং ভীষণ অবাক হয়।
এরপর বিন্দু মাসি তার তরমুজ বাড়ির ভিতরে ঢুকে দেখে সত্যি সত্যি তরমুজের কথা মতো তরমুজ বাড়ির ভিতর সোনা দানা খাবার দিয়ে ভর্তি। ওরে টিংটিং দেখ দেখ, এ তো দেখছি আমাদের স্বপ্নের তরমুজ বাড়ি। এতদিন পর ঈশ্বর বুঝি আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে, আমাদের আর কোনো অভাব থাকবে না রে। এরপর বিন্দু মাসি তার তরমুজ বাড়ি দিয়ে অনেক উন্নতি করতে থাকে আর টিংটিংকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। এদিকে বনের সব পাখিরা বিন্দু মাসির এমন তরমুজ বাড়ি দেখে হাসাহাসি করতে থাকে। একদিন বিন্দু মাসির তরমুজ বাড়ি দেখতে কাকুলি কাকা আসে। কি রে বিন্দু, তোর এই তরমুজ বাড়িতে কেমন দিন কাটছে? শুনেছি তুই নাকি বেশ বড় লোক হয়ে উঠেছিস, তা কোথা থেকে এই তরমুজ বাড়ি পেলি রে? আমাদেরও একটু বল, আমরাও তোর মতো একটু বড় লোক হই। আগে অন্যের বাড়িতে কাজ করে খেতি, এখন তো দেখছি তোর দেখাই পাওয়া যায় না। কপাল বুঝেছিস, সবই কপাল। এই তরমুজ বাড়ি আমি কোথাও পাইনি গো, ঈশ্বর আমাকে দয়া করে দিয়েছে। তা তুমি এই তরমুজ বাড়ি দেখতে এসেছো নাকি ফোড়ন কাটতে এসেছো বলো তো? ফোড়ন কেন কাটবো শুনি, এমনিতেই দেখতে এসেছিলাম, দেখা শেষ চলে যাচ্ছি। আমি বুঝি না বাপু, ঈশ্বর কেন যে আমাদের চোখে দেখে না, তাহলে আমরাও এমন তরমুজ বাড়ি পেতাম। এই কথা বলে কাকুলি বিন্দু তরমুজ বাড়ি দেখে চলে যায়। বিন্দুর তরমুজ বাড়িটা দেখতে তো বেশ ভালোই, যে করেই হোক ওই তরমুজ বাড়ি আমাকে হাসিল করে নিতেই হবে। শুনেছি ওই তরমুজ বাড়ির ভিতরে নাকি অনেক সোনা আছে, একবার যদি ওই সোনা পেয়ে যাই তাহলে আমার বড়লোক হওয়া আর আটকায় কে? ওই তরমুজ বাড়ির সোনা আমার চাই চাই, আজ রাতে এই বিন্দুর ওই তরমুজ বাড়িতে আমি চুরি করতে যাব। এ কথা বলে কাকুলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর বনের মধ্যে রাত নেমে এলে কাকুলি কাক চুপি চুপি বিন্দুর তরমুজ বাড়িতে আবার যায়। তারপর ধীর পায়ে কাকুলি তরমুজ বাড়ির ভেতরে ঢুকে। কাকুলি ভেতরে ঢুকে দেখতে পায় বিন্দু তার বোনের মেয়েকে নিয়ে মহা শান্তিতে ঘুমাচ্ছে, আর তরমুজ বাড়ির চারিদিকে যেখানে সেখানে সোনা ছিটিয়ে ছিটিয়ে আছে। ঘুমা ঘুমা বিন্দু, মহা শান্তিতে ঘুমা, তোর ঘরে যত সোনা আছে সব আমি বস্তা বন্দি করে নিয়ে যাব, একটা সোনা ওই তরমুজ বাড়ির মেঝের উপর ফেলে রাখবো না, আর এই সোনা দিয়ে আমি অনেক বড় লোক হয়ে যাব। এ কথা বলে কাকুলি তরমুজ বাড়ির মেঝের মধ্যে থেকে যেমনি একটা সোনার হার হাতের মধ্যে তুলে নেয়, তখনই সেই হারটা সাপ হয়ে যায়। তা দেখে কাকুলি ভীষণ ভয় পেয়ে যায় আর সাপটা হাত থেকে ঝটকা মেরে ফেলে দেয়। ওরে বাবারে, এই যে দেখছি আমি, সোনা কোথায় গেল? সব সোনা তো সাপ হয়ে কিলবিল করছে, যখন তখন আমাকে চুল মারতে পারে, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। দরকার নেই বাবা, আমার এসব সোনার আর দরকার নেই, আগে আমার জীবন নিয়ে পালিয়ে যাই। এ কথা বলে কাকুলি কাক ভয় পেয়ে তাড়াতাড়ি বিন্দুর তরমুজ বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে তরমুজ বাড়ির সব সাপ আবার সোনা হয়ে পড়ে থাকে। পরের দিন সকালবেলা বিন্দু রাতের বেলার কোনো ঘটনাই বুঝতে পারে না আর তার বোনের মেয়ে টিংটিং এর সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।